কাল রাতে আমার কি কিছু হয়েছিল? কাবু ভাইয়ের কথা শুনে আমি বুঝে গেছি ভাইয়ার কিছু মনে নেই। যাক ভালো হয়েছে, আমি হালকা হেসে বললাম, কই না তো, তুমি কালকে ড্রিঙ্ক করে এসেছিলে, এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো কালকে তুমি তোমার মধ্যে ছিলে না, আর এসব ছাইপাস খাবে না, কিন্তু তুমি তো এগুলো খাও না, কাল কেন খেয়েছিলে? মাসার কথা শুনে কাব্য নিজেও অবাক, সত্যি তো সেও এসব খায় না। আর তার যতদূর মনে পড়ে কালকে লাবণ্যের দেওয়া শুধু সফট ড্রিঙ্কসই খেয়েছিল, তাহলে কি ওটার মধ্যে কিছু মেশানো ছিল নাকি? অফিসে বসে আছে কাব্য আর ভাবছে তার সাথে কাল ঠিক কি হয়েছে, কিন্তু যতবারই ভাবার চেষ্টা করছে ততবারই ব্যর্থ সে, কারণ তার কিছু মনে পড়ছে না। শুধু এতটুকুই মনে পড়ছে লাবণ্যের দেওয়া ওই জুসটা খাওয়ার পরই তার কেমন একটা লাগছিল, কিন্তু লাবণ্য কেন এমনটা করবে এটা ভেবেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় রুমে ঢুকলো রিয়াদ। রিয়াদ ভিতরে ঢুকেই বলল, কী অবস্থা, কেমন আছিস তুই এখন? ভালো, কিন্তু তুই জানলি কিভাবে? কেন, ভুলে গেলি নাকি? কাল রাতেই তো তোর সাথে আমার কথা হয়েছিল, আর আমি তো তোকে বাড়িতে পৌঁছে দিলাম। ও আচ্ছা, আমার কাল কি হয়েছিল বলতো, আমার না কিছু মনে নেই। সব ভুলে গিয়েছিস? হুম, সব ভুলে যাওয়ারই কথা, কাল রাতে তুই ড্রিঙ্ক করেছিলি, তাও হাই লেভেলের। রিয়াদের কথা শুনে কাব্য অবাক হয়ে গেল। রিয়াদ আবারও বলে উঠল, কাল রাতে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তুই ড্রিঙ্ক করেছিলি। কাব্য চিন্তিত স্বরে বলল, বিশ্বাস কর রিয়াদ, কাল রাতে কি করে কখন ওইসব খেয়েছিলাম আমি বুঝতেই পারিনি, আমি তো শুধু লাবণ্যের দেওয়া সফট ড্রিঙ্কস খেয়েছিলাম। কিন্তু সফট ড্রিঙ্কস খেলে তো নেশা হওয়ারই কথা নয়, হয়তো ভুল করে খেয়ে ফেলেছিস। রিয়াদের কথা শুনে ছোট্ট করে বলে উঠল কাব্য, হয়তো। তা এখন বল কি খাবি তুই, চা না কফি? এখন কিছু খাবো না, আর আমার জরুরি কিছু কাজ আছে, কালকের বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম তাই তোকে দেখতে এসেছিলাম। এই বলে কাব্যের সাথে হাত মিলিয়ে চলে যায় রিয়াদ। এদিকে কাব্য কিছুতেই কিছু বুঝতে পারছে না। এমন সময় রুমে আসে কাব্যের বাবা। আগে বিজনেসের সব কাজ উনি করতেন, এখন কাব্য করে, আর উনি ওনার চেম্বারে বসে থাকে। কাব্য তার বাবাকে ভেতরে আসতে দেখে অবাক হয়ে বলল, বাবা তুমি, কোনো কাজ ছিল? হুম, তোকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কেন? কেন আবার ঘুরতে যাবি তুই মাইশাকে নিয়ে? সেটা কিসের জন্য দরকার? আর মাইশার পড়াশোনা নষ্ট হবে তো, এখন যাওয়ার দরকার নেই বাবা, আমরা পরে একসময় যাব। না এখন যাবি তোরা, শোন, বেশি দূরে কোথাও যাওয়া দরকার নেই, আমাদের পুরনো বাগান বাড়ি থেকে ঘুরে আস। কিন্তু বাবা। আমি কোনো কিন্তু শুনতে চাই না, তোকে যেটা বলেছি সেটাই কর। আমি তো রেণুকালাকে ফোন করে বলে দিয়েছি, সে সব গুছিয়ে রাখবে, আর কালকে যাবি তোরা। বিনিময়ে কাব্য আর কিছু বলতে পারলো না। এই মুহূর্তে কাব্যের মাথায় অন্য কিছু ঘুরছে আর মনে মনে হাসছে। ছাদে বসে আছি আমি আর তানিশা, ভালো লাগছে না কিছু। হঠাৎই সামনে থাকা আম গাছের দিকে চোখ গেল, আম দেখলেই লোভ লাগে আমার। হঠাৎই তানিশার মাথায় একটা চাটি মেরে বললাম, দোস্ত আম খাবি? কোথায় আম? কেন, ওই যে গাছে। তানিশা সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, যার গাছ সে দেখলে প্রচুর বকবে। আরে ধুর, বকবে না, আরে দেখলে তো বকবে, দেখবেই না। না না, আর ভাইয়া জানলে বকবে। চুপ কর তো, কেউ জানবে না, চল। না আমি যাব না। তুই যাবে না, তোর শ্বশুর যাবে। আমার শ্বশুরকেই নিয়ে যা, তারপরেও আমি যাব না। তানিশা চল বলছি। দেখ মায়েশা, কেউ দেখলে প্রবলেম হবে। কেউ দেখবে না, চল। এই বলে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম। নিচে নেমেই গাছটার কাছে যেতে ভালো লাগলো আমার। জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে তানিশাকে বলে উঠলাম আমি, গাছের কাছে তো চলে এসছি, এখন আম পারবো কি ভাবে? সেটা তুই জানিস। মাইশা অনেকক্ষণ ভেবে বলল, গাছে উঠতে হবে। আরে না, তুই চুপ কর, তুই এখানে দাঁড়া, আমি উঠছি, কেউ আসলে আমায় বলবি। না শোন মাইশা, লাগবে না, তার চেয়ে চল বাসায় যাই, ভাইয়া জানলে। চুপ কর, আম তো নিতেই হবে। এই বলে ওড়নাটা কোমরে বেঁধে উপরে উঠতে লাগলাম আমি। আস্তে আস্তে উপরে উঠে একটা আম এনে মারলাম তানিশার দিকে, তারপর আর একটা মারলাম। পরপর পাঁচটা মারার পর এমন সময় গাছের মালিক চেঁচিয়ে উঠল,
সাথে সাথে গাছ থেকে লাফ মেরে আমি তানিশা দৌড়। আমাদের আর পাইকে, গাছের মালিক আস্তে আস্তে, আমরা হাওয়া। আমরা দৌড়ে সোজা ছাদে চলে এসেছি। তারপর দুজন মিলে জোরে জোরে শ্বাস ফেলে একসাথে হেসে দিলাম। তারপরে বড়ে উঠলাম আমি। কেমন ছিল বল? ঠিকই ছিল, কিন্তু ভাইয়া জানলে? তখন থেকে তুই ভাইয়া ভয় করছিস, তোর ভাইয়াকে ভয় পাই নাকি? তুই ভাইয়াকে ভয় পাস কি পাস না তা তো আমার ভালো করেই জানা আছে। কালকে তো ভার্সিটি থেকে এসেই দৌড়ে আমার রুমে চলে গেলি। হয়েছে, এখন চুপ করে তাড়াতাড়ি আমগুলো কাট। তারপর দুজন মিলে আম বানিয়ে খেলাম। সারা দুপুর এভাবেই কেটে গেল। রাতে এই ডাইনিং টেবিলে বসে সবাই মিলে ডিনার করছি, এমন সময় মামা বলে উঠলেন, মাইশা কালকে তুই আর কাব্য আমাদের বাগান বাড়ি যাচ্ছিস। কেন আব্বু? এমনি যাবি, আর শোন পুরো বাড়ি ঝাড়ু দিস। কি, আমি ঝাড়ু দিতে যাব? আমি যাব না। মাইশার কথা শুনে হেসে দিল মামু, তারপর বলল, আরে মজা করছিলাম। এদিকে কাব্য বিড়বিড় করছে, বাবা তোমার মজাই ওর জন্য সাজা করে দিব। এ বলে মনে মনে হাসলো কাব্য। রাতে আমি আর কিছু বললাম না। অবশ্য এর আগেও আমি বাগান বাড়িতে গিয়েছিলাম, তবে বহু বছর আগে। এখন কিচ্ছু মনে নেই, আবার যাবো ভাবতেই ভালো লাগছে আমার। কিন্তু শুধু আমরা দুজনেই যাচ্ছি এটা ভেবেই কিছুটা ভয়ও লাগছে। রাতে ডিনার শেষ করে রুমে ঢুকতেই কাব্য ভাইয়া বলে উঠল, চুরি করা আম খেতে খুব মজা ছিল, তাই না? ভাইয়ার কথা শুনে রীতিমতো ভয় কেঁপে উঠলাম আমি। এই রে, ও জানলো কিভাবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিসের আম? কই, আমি আর তানিশা ছাদে বসে আম খাইনি তো। ও, তার মানে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস? ভাইয়ার কথা শুনে আমি একদম বোবা বনে গেলাম, যা অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কি থেকে কি বললাম আমি। এখন তোকে কে বাঁচাবে মাইশা? কিন্তু ভাইয়া কি করে জানলো? এদিকে কাব্য ভাবছে তখন মাইশাকে দৌড়ে ছাদে যাওয়ার কথা। দুপুরে কাব্য কিছু কাজে বাড়ি এসেছিল, তখন বাড়ি থেকে ফেরার পথে মাইশাকে দৌড়াতে দেখে অবাক হয় সে। আর হাতে আম দেখে কাব্যের আর বুঝতে বাকি রইল না ও কোথা থেকে আম পেয়েছে। এসব ভেবে কাব্য বলে উঠল, কি হলো, কথা বলছিস না কেন? কাব্যের কথা শুনে হাত মুচড়াতে মুচড়াতে মাইশা বলল, ইয়ে না মানে সরি জামাই। মাইশার কথা শুনে কাব্য অবাক হয়ে বলল, কি বললি তুই? কই, কিছু না তো, আজকের মতো সরি। বিনিময়ে কাব্য কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। কাব্যের কাজে মাইশা অবাক হলো, আরে বাহ, সত্যি সত্যি কিছু বলল না, বাহ বাহ খুব ভালো। এই বলে নাচতে নাচতে মাইশা শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। মামুনি সব কিছু গুছিয়ে রেখেছিল, গাড়ি চালাচ্ছে কাব্য, আর আমি কাঁচের জানলা ভেদ করে বাইরে তাকিয়ে আছি। আমাদের গাড়ি এসে থামলো ইয়া বড় একটা গেটের সামনে। কাব্য গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে রহিম চাচা ইয়া বড় গেট খুলে ফেললেন। গেট খোলার সাথে সাথে কাব্য আবার গাড়ি চালাতে শুরু করলো। ভেতরে ঢুকে সামনে তাকাতেই মুখ থেকে জাস্ট বেরিয়ে আসলো, ওয়াও, কাব্য ভাইয়াদের বাগান বাড়ি এত সুন্দর হয়ে গেছে জানাই ছিল না আমার। পুরো রাস্তা চারদিকে ঘিরে আছে অসংখ্য ফুল গাছ, চারপাশে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট ফুল লাল গোলাপ। গোলাপ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। চারিপাশে ফুলের গন্ধে মন হয়ে যাচ্ছে ফুরফুরে। কাব্য ভাইয়া গাড়ি থামাতেই আমি নেমে গেলাম গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে জোরে একটা নিঃশ্বাস নিলাম, ফুলের গন্ধে পুরো মন ভরে যাচ্ছে আমার। হঠাৎ একটা গোলাপের দিকে চোখ গেল, অসম্ভব সুন্দর দেখতে লাল গোলাপ। আমি সামনে গিয়ে যেই না ফুলটা ধরতে যাব, এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, ফুল গাছেই সুন্দর, হাতে নয়, তাই ফুল ছিঁড়বি না। মনে মনে ভেবেছিলাম ফুলটা ছিঁড়ে মাথায় লাগাবো, কিন্তু আমার ইচ্ছেতে এক বালতি পানি ঢেলে দিল কাব্য ভাইয়া। অবশ্য কথাটা সত্যি বলেছে, কিন্তু ভেতরে ভেতরে খারাপ লাগলো। আমি আর কিছু না বলিয়ে চুপচাপ সামনে এগোতে লাগলাম। মাইশার কাজ দেখে কাব্য একবার ফুলটার দিকে তাকিয়ে মুস্কি হেসে ভেতরে চলল। বাড়ির ভিতরে ঢুকে দরজা খুলতে রেণুখালা এসে বলল, কেমন আছো মাইশা মামুনি? রেণুখালার কথা শুনে মাইশা মুস্কি হাসলো, তারপর বলে উঠল, খুব ভালো আছি, তুমি কেমন আছো? মাইশার কথা শুনে রেণুখালা অনেক খুশি হলেন, তারপর বললেন, আমিও ভালো আছি, তোমরা উপরে যাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এমন সময় কাব্য এসে হাজির। কাব্য রেণুখালাকে দেখে বলল, কেমন আছো তুমি?
এই বলে জড়িয়ে ধরল কাব্য মহিলাকে। মহিলা খুব খুশি হয়ে বলল, খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এখন তোমার সাথে থেকে আরো ভালো থাকবো। তা তো থাকবে, এখন উপরে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি আর তোমাদের ব্যাগ নামানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। এ বলে কাব্য চলে আসলো উপরে, মাইশাও কাব্যর পিছনে আসলো। পুরো বাড়ি দেখে বোঝা যাচ্ছে কালকে হয়তো পুরো বাড়ি পরিষ্কার করেছে। পুরো বাড়িটাই খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। আমি আর ভাইয়া রুমে ঢুকলাম। কাব্য রুমে ঢুকেই গিয়ে বিছানায় বসে পড়ল আর আমি পুরো রুমে চোখ বোলাচ্ছি। রুমটাও খুব সুন্দর করে গোছানো। তবে জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচার। এত বড় বাড়িতে কি করে রেনু খালা একা থাকে? আমার তো এক্ষুনি ভয় করছে। বাড়িটা অনেক বছর আগের পুরনো, তাই একটু ভয় ভয় করছে। আর এত বড় বিশাল বাড়িতে শুধুমাত্র তিনজন মানুষ। আমার ভাবনার মাঝে কাব্য বলে উঠলো,